নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবের বিষয় কলিযুগে প্রথমবার এক মাসে ছটি গ্রহের রাশি পরিবর্তন বৃষ্টিক রাশি এপ্রিল মাসে বৃহস্পতি ও রবি শুক্রের কৃপায় অর্থ ও সুখযোগ ছটি বড় খুশির খবর অবশ্যই পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি এপ্রিল মাসে বৃষ্টিক রাজির জীবনে যে ছটি বড় খুশির খবর আসতে চলেছে এবং কিভাবে সেই খুশির খবর তাদের জীবনে আরও বেশি পরিমাণে তারা উপভোগ করতে পারবে সেই সম্পর্কে এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলা দেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্ন অবশ্যই জগতের নাম্বার বা নাম্বার বাগ্ন তার কারণ এরা জীবনে নানা বাধা নানা সংঘর্ষের মধ্যে দিয়ে এগিয়ে যায় এবং মানব সভ্যতার বিকাশের পথে এই রাশির অবদান সবচেয়ে বেশি স্বীকার্য এবার এই যে এপ্রিল মাস যা আগত অর্থাৎ আর কিছুদিন বাদ এই এপ্রিল মাস আসবে এই এপ্রিল মাস হতে চলেছে কলিযুগের হ্যাঁ কলিযুগের সর্বপেক্ষা অবিশ্বাস্য মাস কারণ নটি গ্রহের মধ্যে ছটি গ্রহই তার রাশি পরিবর্তন করবে এর ফলে এপ্রিল মাস সর্বাধিক অবস্থ স্থিতিস্থাপক মাস এই মাসে উত্থান পতন জুড়ে রয়েছে অর্থাৎ কখনো উন্নতি কখনো অবনতি আপনাকে মুখোমুখি হতেই হবে তবে আপনি যদি বৃষ্টির আসি বা বৃষ্টির লগ্নের মানুষ হন আপনার জীবনে ছটি খুশির খবর আসছেই কারণ ছটি গ্রহ আপনাকে এই খুশির খবর দিচ্ছে প্রথম যে খুশির খবর তা অবশ্যই পয়লা এপ্রিলেই অর্থাৎ এপ্রিলের শুরুতেই এপ্রিল ফুল নয় এপ্রিলের শুরুতেই ধামাকা ধামাকা কেন না বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চম ঘর যেখানে বর্তমানে রবি এবং শুক্র বসে আছে সেইখানে প্রবেশ করবে স্বয়ং বুথ বুথ যখন প্রবেশ করবে তখন তিনটি অতি শক্তিশালী যোগ তৈরি হবে পয়লা এপ্রিল বুধের এই প্রবেশের ফলে একদিক দিয়ে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ অন্যদিক দিয়ে তৈরি হবে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আবার অন্য দিক দিয়ে তৈরি হবে বুধ শুক্রের আরও একটি অতি শক্তিশালী নিচু ভঙ্গ রাজ্য এই যোগগুলি রাশির নানা সৌভাগ্য বহন করে আনবে প্রথম খুশির খবর তারা পয়লা এপ্রিলেই পাবে যেহেতু পঞ্চম স্থান থেকে বিদ্যা পঞ্চম স্থান থেকে সন্তান নির্ণয় করা হয় এবং পঞ্চম স্থান মানুষের রচনা শক্তি নির্ণয় করে তাই পয়লা এপ্রিলে বৃষ্টিক রাশি তার বিদ্যাস সাফল্যের খবর পাবে এবং অবশ্যই সন্তানজনিত সুখ তাদের বৃদ্ধি পাবে আপনি যদি রাশি আসিয়ান আপনার যদি সন্তান না থাকে বা সন্তানজনিত কোনো দুঃখ থাকে আমি হলপ করে গ্যারেন্টি দিয়ে বলছি পয়লা এপ্রিল আপনার জীবনে সন্তানজনিত সুখ ফিরে আসবে বা যে সন্তানের জন্য আপনি দীর্ঘদিন প্রতীক্ষায় আছেন সেই সন্তানের আগমনের খবর আপনি পেয়ে যাবেন দ্বিতীয় যে খুশির খবর তা ওতে আর বেশি বাকি নেই এই খবর কোন খুশির খবর নয় এই খবর অবিশ্বাস্য খবর অবিশ্বাস্য বলল ভুল হবে কারণ বৃহস্পতি যখন ছয় এপ্রিল কুম্ভেতে অর্থাৎ বৃষ্টি রাশির চতুর্থে প্রবেশ করবে তখন বৃষ্টি রাশি মহা সুখযোগ তৈরি হবে চতুর্থ স্থান থেকে গাড়ি চতুর্থ স্থান থেকে মা চতুর্থ স্থান থেকে গৃহ এবং বন্ধু চারটি নির্ণয় করা হয় সেই স্থানে শুভ গ্রহ বৃহস্পতির অবস্থানের ফলে আপনি আপনার পরিস্থিতি থেকে অবশ্যই সুখে বসবাস করতে পারবেন আপনি গাড়ি কিনতে পারবেন এমনকি আপনার মাতৃসুখের বৃদ্ধি পাবে আপনার মা যদি অসুস্থ থাকেন তার শরীর অবশ্যই ভালো হবে বন্ধুরা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে যে বন্ধুরা এতদিন আপনার থেকে মুখ ফিরিয়েছিল সেই বন্ধুরা এবার অবশ্যই আপনার দিকে সাহায্যর হাত বাড়াবে এছাড়াও বৃহস্পতি যেহেতু এই স্থানে শুভ এবং ছয়ই এপ্রিলের পর থেকে দীর্ঘ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতির এই শুভ অবস্থানে বৃশৃাসীদের জীবনে অবশ্যই সৌভাগ্যের উদয় হবে তৃতীয় যে খুশির খবর তা দিচ্ছে অবশ্যই দশই এপ্রিল এটি খুশির খবর না বলে অবশ্যই একটি চঞ্চল্যকর খবর বলা চলে তার কারণ ষষ্ঠ স্থানে শুক্রে অবস্থান হ্যাঁ দশই এপ্রিল মিন থেকে শুক্র প্রবেশ করবে মেসে এবং মেসেতে যখন শুক্র প্রবেশ করবে তখন অবশ্যই আপনার কাছে একদিক দিয়ে সুখ একদিক দিয়ে আনন্দ আর একদিক দিয়ে প্রেম আসলেও আপনার জীবনে কিছুটা হল শত্রুতার তৈরি হবে অর্থাৎ এমন কিছু ক্ষেত্রে নারী বা নারীজনিত কোনো ক্ষেত্রে আপনার কোন অবশ্যই কলঙ্ক আসতে পারে যদি আপনি বৃষ্টিক রাশি হন এবং শুক্র এই স্থানে অবস্থানের ফলে কোন কোনো প্রেমজনিত কারণে আপনি ফেঁসে যেতে পারেন সেদিক দিয়ে আপনি একটু সাবধানে থাকবেন তবে শুক্রের এই অবস্থান আপনার সুখ বৃদ্ধি করবে এ অবশ্যই বলা যায় চতুর্থ যে খুশির খবর আনছে সে খুশির খবর আনছে রবি রবি এপ্রিল হয়ে হয়ে যাচ্ছে কোথায় প্রবেশ করছে মেসে মেসে রবি কোনো শত্রু ক্ষতি করতে পারবে না শত্রুরা সম্পূর্ণভাবে আপনার দ্বারা বিনষ্ট হবে শত্রুরা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে যদি আপনি বৃষ্টির রাশি হন সুতরাং দশ তারিখ থেকে চোদ্দ তারিখ এই চারটি দিন অবশ্যই শত্রুটা থেকে আপনাকে কিছুটা সেফ থাকতে হবে কিন্তু রবি যখন চোদ্দ তারিখের পর প্রবেশ করবে মেসে তুঙ্গি হয়ে তখন আর কোনো চিন্তা নেই শত্রুরা যতই ক্ষতি করতে আসুক আপনার দ্বারা শত্রু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এরপরে যে গ্রহের রাশি পরিবর্তন আপনাদের জীবনে সর্বাধিক শুভ ফল আনবে তা হচ্ছে মঙ্গল মঙ্গল এখনো পর্যন্ত রাহুর সঙ্গে যুক্ত তাই বৃষ্টিক রাশিদের শারীরিক দিক দিয়ে নানা সমস্যা যাচ্ছে কিন্তু এই মঙ্গল অবশ্যই তার স্থান ত্যাগ করবে চোদ্দই এপ্রিল মঙ্গল চলে যাবে রাহুকে ছেড়ে মিথুনে মিথুনে যখন মঙ্গল প্রবেশ করবে এবং মুক্ত মঙ্গল বৃষ্টির রাশিতে সুস্থ সবল জীবন যেমন দেবে তেমনই দেবে সুখী দাম্পত্য জীবন এছাড়া আপনি যদি মঙ্গলের জাতক বা মঙ্গলের জাতিকা হন অর্থাৎ আপনি যেহেতু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন যেহেতু মঙ্গল এইবার আর রাহুর সঙ্গে মিশ্রিত নয় তাই আপনার জীবনের যে বাধাগুলো আসছিল সেই বাধা অনেকাংশে কেটে যাবে এবং অনেক আনন্দদায়ক পরিবেশে আপনি এবার থাকতে পারবেন এবার আমি শেষ যে খুশির খবর দেবো সেই খুশির খবর হচ্ছে অবশ্যই ষোলো তারিখ ষোলো তারিখ অবশ্যই অবিশ্বাস্যভাবে একটি রাশি পরিবর্তন হবে এই রাশি পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে নানাভাবে উল্লেখযোগ্য দিক এই দিক অবশ্যই অবিশ্বাস্য বললেও ভুল হবে কারণ বুথ অবশ্যই মিন থেকে প্রবেশ করবে মেষে এবং মেষে রবি শুক্র বুধের অতি শক্তিশালী ত্রিগ্রহ যোগ তৈরি হবে যা বৃষ্টি রাশির ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি কারণ সুতরাং ছটি গ্রহের ছটি শুভ সংবাদ একদিক দিয়ে ভাগ্যের বৃদ্ধি আরেক দিক দিয়ে আর্থিক উন্নতি আরেক দিক দিয়ে গৃহবাড়ি সন্তান লাভ আরেক দিক দিয়ে মাতৃসুখ আরেক দিক দিয়ে অবশ্যই বন্ধু বন্ধুর সাহায্য এবং গৃহযোগ তৈরি হচ্ছে এপ্রিল মাসে বৃষ্টিক রাশি এবং আরো মনে রাখা দরকার যে রাশি পরিবর্তন অর্থাৎ যে গ্রহের রাশি পরিবর্তন বৃষ্টিক রাশির জীবনে যুগান্তরকারী চেঞ্জ অর্থাৎ অবশ্যই চেঞ্জটি শুভর দিকে হবে তা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যখন চতুর্থে শুভভাবে অবস্থান করবে তখন আপনার জীবনে সৌভাগ্য ভরপুর হবে অর্থাৎ ছয় এপ্রিল পর্যন্ত আপনি ওয়েট করে যান ছয় এপ্রিলের পর আপনার জীবনে অন্তত হলপ করে বলতে পারি আশি পারসেন্ট সমস্ত সমাধান অবশ্যই হবে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি যথেষ্ট সুখে আনন্দে থাকতে পারবেন এমনকি আপনার গৃহবাড়িতে শুভ সমস্যা যেগুলি আছে সেগুলি অবশ্যই মিটে যাবে এবং শুভ কোনো অনুষ্ঠান অবশ্যই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বৃষ্টিক রাশি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা দেখা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ